গোপালগঞ্জ পৌরসভা 2019 থেকে 2020 অর্থ বছরে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লিটু। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নতুন প্ল্যান্ট স্থাপন, আধুনিক বাস স্ট্যান্ড, পৌর পার্ক ও বর্জ্য অপসারণে ডাম্পিং স্টেশন নির্মাণ সহ ড্রেনেজ ও রাস্তাঘাটের উন্নয়নে ও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু, প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ থেকে ভিডিও চিত্র পাঠানো তথ্য এম শিমুল খান, বিকেটিভি।